ফাহাদ আব্দুল্লাহ, আপনি লিখেছেন এই সপ্তাহের একটি খবর, বাবার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করেন মেয়ে। এ ধরনের ঘটনার কথা প্রায় শোনা যাচ্ছে। আগের একটি লাইভে আপনি এরকম ঘটনা করণীয় কী সে সম্পর্কে আলোচনা করেছেন। আমি জানতে চাচ্ছি এই ধরনের বিষয়গুলো কেন হচ্ছে, এসব থেকে আমাদের সমাজকে পবিত্র রাখার জন্য করণীয় কী। একটু আগে যে প্রশ্ন উত্তর দিয়েছি সেখানেও কিছুটা উত্তর রয়েছে। বিষয় যে সমাজ দিন দিন অধঃপতনের দিকে চলে যাচ্ছে, নৈতিকভাবে বাবার কাছে যদি মেয়ে নিরাপদ না থাকে তাহলে কার কাছে কে নিরাপদ থাকবে। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে বিধিবিধান আছে, পুরুষদের জন্য দৃষ্টিকে সংযত করা, নারীদের জন্য তাদের সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে শরিয়ার যে নীতিমালা আছে সেটাকে অনুসরণ করা, এবং সার্বিকভাবে সমাজে অশ্লীলতা পোশাকহীনতার যে কালচার চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে এটাকে থামানো যদি না যায়, তাহলে মানুষের মধ্যকার যে পার্শ্বিকতা, মানুষ মধ্যে যে পশুত্ব এবং প্রবৃত্তির যে তাড়না আছে সেটা নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। চতুর্দিক থেকে আপনি মানুষকে যৌন উন্মাদনা মানুষের মধ্যে তৈরি করবেন, যেটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে যে বিষয়টি প্রমোটেড সেটাকে যখন আরও প্রমোশন করার চেষ্টা করবেন, যেটা ইতোমধ্যে খুব গতিতে আছে সেটাকে যখন আরও গতিতে আপনি ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন, সেটি অ্যাক্সিডেন্ট করবে। ঠিক সে বিষয়টি আমাদের সমাজে হচ্ছে। বাবা বলুন, ভাই বলুন, স্বামী বলুন, যেই বলুন না কেন, প্রত্যেকটা মানুষ যেদিকে তাকায় সেদিকে শুধুমাত্র আপনার যৌন উত্তেজনা সৃষ্টি করার অপচেষ্টা, আপনার কার্টুনের নামে, বিনোদনের নামে, সংবাদের নামে, খেলাধুলার নামে, বিভিন্ন নামে বেনামে নারী দেহকে এমনভাবে প্রদর্শন করা হচ্ছে যেগুলো দেখতে 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 একটা পুরুষ তার মধ্যকার পশুত্ব যতভাবে জাগ্রত হওয়া সম্ভব, যত গতিতে জাগ্রত হওয়া সম্ভব, সবগুলো সমান্তরালভাবে হচ্ছে, যার ফলশ্রুতিতে এক একজন এক একভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে এবং এর দুঃখজনক বাস্তবতার, নির্মম বাস্তবতার মুখোমুখি আমরা হচ্ছি। বিধায় সমাজকে যদি শালীনতার মধ্যে আনা না যায় তাহলে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই থামবে না। পশ্চিমা দুনিয়া বলেন, বিভিন্ন আপনার অমুসলিম প্রধান দেশগুলো বলেন, যারা অন্য অনেক দিক থেকে আমাদের চেয়ে উন্নত, কিন্তু এই একটি জায়গায় এসে তারা তাদের পশুত্বের সকল গণ্ডি তারা অতিক্রম করে গেছে, আমরাও মনে হয় সেদিকে চলে যাচ্ছি। বিধায় আমাদের সমাজটাকে যারা সেদিকে নিয়ে যেতে চায় তাদের উপরে আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, নিজেরা পরিপূর্ণভাবে আল্লাহর দিনকে এবং এই ক্ষেত্রে পর্দা, চোখের পর্দা এবং নারীর সৌন্দর্যের পর্দা, এই পর্দাগুলোর বাস্তবতা, এগুলোর প্রয়োজনীয়তা আমাদেরকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।